কলিজা ফাটানো গরম খারখার কেমন লাগছে? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমার পেজে, আর ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। অনেক গরম পড়েছে ঈদের পরপরই, আর এই গরমে একটু ডাল না খেলেই না। আর যেহেতু এখন কাঁচা আমের সিজন, তো কাঁচা আম দিয়ে পাতলা ডাল এই গরমে একটা শান্তির খাবার বলতে গেলে। আগে রান্না করছিলাম খাসির মাংস, কারণ রিপনের মাংস ছাড়া একদমই চলে না। তো এই যে আমার রান্না বান্না প্রায় কমপ্লিট, তো দুপুরে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে একটা ঘুম দিয়ে একটু গরুর মাংস ওর জন্য রান্না করছিলাম। আসলে মাংস রান্না করে রেখে দিলে কিন্তু ওইটা জাল করে খেতে আরো বেশি ভালো লাগে। পয়লা বৈশাখ, তো একটু স্পেশাল রান্না করলাম। আর একটু স্পেশাল রান্না করার আরো কারণ হচ্ছে রিপন যেহেতু এখন বাসায় থাকছে, যেহেতু ওর ছুটি এখনো শেষ হয়নি, ওর পছন্দের খাবার একটু একটু করে বানিয়ে খাওয়ার চেষ্টা করছি। তো এই যে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটা ঘুম দিয়েছিলাম, অনেকক্ষণ ঘুমে আমরা তিনজন উঠলাম। তো তাকরিম তার নানা ভাইয়ের সাথে বৈশাখে ঘুরতে চলে গেছে, আর তো রিপন সকালে শোভাযাত্রায় ওর স্কুল থেকে বের হয়েছিল। 5 বছর পর এই যে বৈশাখ শাড়ি পরলাম। সন্ধ্যার পর রিপন বলছিল চল একটু রিক্সা দিয়ে ঘুরে আসি, আর এখন ভিড়টাও একটু কমের বেলা সাজুগুজু করে আর এই রোদ্রের মধ্যে ঘোরার মতো মানুষ আমি না। আর আমি তখন যদি ঘুরতাম আমাকে আর খুঁজেই পাওয়া যেত না, তাই রাতের বেলা একটু বের হলাম। এই যে দেখেন রাস্তাটা কত ফাঁকা, দুপাশে কিন্তু মেলা ছিল, আর এখন রাত হওয়াতে সব উঠে গেছে, আর পার্কটাও অনেক শান্ত ছিল, মানুষজন অনেক কম ছিল, তাই ঘুরে অনেক ভালো লাগছিল। এক কথা বলতে গেলে খালি জায়গা পেয়ে আমি একটু ছবি তুলে নিচ্ছিলাম, কিন্তু যেই একটু রেস্টুরেন্টের দিক দিয়ে গিয়েছিলাম, মানে পার্কের যে রেস্টুরেন্ট দিকটা আছে ওইখানে গিয়েছিলাম, ওইখানে কিন্তু অনেক মানুষের ভিড় ছিল, আর বারবার মাইকিং করে বলা হচ্ছিল যে আপনারা বের হয়ে যান, কে শুনে কার কথা। বাঙালি কিন্তু কারো কথা শোনার মতো না, তো তারা তো নিজের আমেজে ঘুরছে। তো আমরাও এই যে একটু ভিডিও নিয়ে নিলাম নিজেদের মতো করে, আর একটু কাপল ছবিও তুলে নিলাম। সবাই মাশাল্লাহ বলতে কিন্তু একদমই ভুলবেন না, আমাদের একসাথে খুবই কম ছবি তোলা হয় আর খুবই কম সময় পাওয়া হয়, যেহেতু সময় রিপন একদমই ম্যানেজ করতে পারে না। তো আমার খুবই ভালো লাগছিল এই শাড়িটা, শাড়িটা একবার বৈশাখের সাথে পারফেক্টলি মানিয়ে গেছে। আমি কিন্তু বৈশাখে একটা কোনো শাড়ি নিয়ে এই শাড়িটা আমার আর 3 থেকে 4 বছর মেবি আমার দ্বিতীয়বার পরা, 3 বারও হবে না। ছবিগুলো কি সুন্দর আসছে, এই ছবি দুটো আমার অনেক পছন্দের। আর বাসায় এসে দেখি তাকরিম আর নানা মেলা থেকে এই খেলনাগুলো কিনে দিয়েছে। যাই হোক, আমার বাবাটার একটু ঘোরা হয়েছে।